চলে এসেছি আবারও ক্যাফে জিরো থ্রি ফাইভ এসেই চলে গেলাম একেবারে ওপরের ফ্লোরে চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে আজকে নিচের ফ্লোরটা আমি দেখালাম না কারণ এর আগের ভিডিওতেই আমি নিচের ফ্লোর সম্পর্কে বলেছিলাম আজকে এসেছিলাম আমি আমার ফ্রেন্ড আমার দিদি এবং আমার ফ্রেন্ডের দিদি আমরা চারজন মিলে এই ক্যাফেটাতে আজকে এসেছিলাম তারপর আমি মেনু কার্ড খুলে বসলাম কী কী অর্ডার করবো সেটা দেখার জন্য প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম দু প্লেট চিকেন মোমো স্টিম আর এক প্লেট চিকেন নুডলস চলে এলো আমাদের চিকেন মোমো আর চিকেন নুডলস চিকেন নুডলসের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল আর দেখো এখানে চিকেনের কোয়ান্টিটিও কিন্তু ভালোই দিয়েছিল আর মোমোটা সত্যি এত টেস্টি ছিল আমার তো এখনই বলতে বলতে জিভে জল চলে আসছে মোমোর সাইজটাও কিন্তু বেশ ভালোই বড় ছিল এরপর নিয়ে নিলাম একটি ছোট্ট স্প্রাইটের বোতল কারণ এত কিছু খাওয়ার পরে একটু স্প্রাইট না খেলে তো হয় না তাই না মোমোটা সত্যি এতটাই টেস্টি যে আবারও দু প্লেট মোমো অর্ডার করে নিলাম ওরা নিয়েছিল চিকেন স্টিম মোমো আর আমি নিয়েছিলাম ভেজ ফ্রাই মোমো এরপর প্লেটও একদম খালি খাওয়া দাওয়া শেষ আমাদের এরপর যেতে হবে বাড়ি এবার নিচে গিয়ে বিল করে আর একটা স্প্রাইটের বোতল নিয়ে নিলাম আসলে আমি একটু স্প্রাইটটা বেশি পছন্দ করি তোমরা কে কে স্প্রাইট ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তারপর বেরিয়ে গেলাম বাইরে বাইরে বেরিয়ে দেখি রাস্তাগুলো ভেজা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনেকেই দেখে প্রসাদ নিয়ে আসছে কারণ আজকে মঙ্গলবার আজকে বজরঙ্গবালির পুজো হচ্ছিলো মিলনপল্লী চিলড্রেন পার্কের ঠিক পাশেই এই বজরাংবালির মন্দিরটা তোমরা যদি শিলিগুড়িতে থেকে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই আসবে কারণ এখানে অনেকেই আসে ভিড়ও কিন্তু খুব হয় তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য তোমরা হয়তো ভাবছো এত কিছু খেয়েও কেন আবার প্রসাদ নিতে দাঁড়ালাম যত কিছুই খাই না কেন পূজার প্রসাদের স্বাদ কিন্তু অমৃত যেটাকে স্যাক্রিফাইস করা যায় না তাই আর লোভ সামলাতে না পেরে প্রসাদটাও নিয়ে নিলাম অনেক কিছু দিয়েছিল তিনটে লুচি ফ্রায়েড রাইস পাপড় ভাজা পনিরের তরকারি আর চাটনি তারপর বাড়িতে চলে এলাম সত্যিই কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব স্বাদ হয়েছিল। তোমরা যদি মিলনপল্লির আশেপাশে কেউ থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে এসো তাহলে আজকে এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা